19 নম্বর প্রশ্ন আমরা করব এবার। তাহলে 19 নম্বর প্রশ্ন বলছে যে এ রেকটেঙ্গুলার ফিশ ট্যাঙ্ক, আচ্ছা এই অঙ্কটা খুব ভালো করে শুনেন, আপনাদের শেখার মতো আছে একটু। তো এখানে বলতেছে যে একটা মাছের রেকটেঙ্গুলার মানে এইভাবে এই মাছের চতুর্ভুজ আকৃতি বক্সের ভিতরে এটার 25 মিটার বাই 9 মিটার হ্যাজ ওয়াটার ইন ইট টু লেভেল অফ 2 মিটার, তার মানে এটার দৈর্ঘ্যটা হচ্ছে 25 মিটার, প্রস্থটা হচ্ছে 9 মিটার, এবং এই যে এটা হয়তো একটা বক্সের মতো দেখাবে, তো এরকম হবে, কারণ মাছ তো আর আয়তক্ষেত্রের উপর থাকবে না, বক্সের ভিতর থাকবে। বক্স মানে হচ্ছে এটা একটা ঘন বস্তু, এই ঘন বস্তুর উপর দিয়ে এরকম করে পানি থাকবে। তো যাই হোক, এমন হচ্ছে যে পানি আছে, পানি কিন্তু এটা ফুল নাই, পানিটা হচ্ছে 2 মিটার পর্যন্ত আছে, 2 মিটার পর্যন্ত আছে। তাহলে দেখেন এখানে 25, 9 আর 2, তারপরে কি বলতেছে, দিস ওয়াটার কেয়ারফুলি পোর্ড ইনটু এ সিলিন্ডারিক কন্টেইনার উইথ এ ডায়ামিটার অফ 10 মিটার। তো বলছে যে এই পানিগুলা খুব সুন্দরভাবে একটা বক্সে দেওয়া হলো, যে বক্সটা হচ্ছে সিলিন্ডারিক, সিলিন্ডারিক মানে হচ্ছে কি যে বেলন আকৃতি, বেলন আকৃতি জিনিসটা এইরকম হয়, এই যে পাইপের মতো আর কি, দেখতে পাইপের মতো হয়, তাহলে এই পানিগুলা এই পাইপটাতে সিলিন্ডারকে দেওয়া হলো। এখন কি বলতেছে, বলছে উইথ এ ডায়ামিটার অফ 10 মিটার, তাহলে এই যে সিলিন্ডারটা আছে এইটার ডায়ামিটার মানে ব্যাস, ব্যাস হচ্ছে 10 মিটার। তো এখন বলতেছে যে এই পানিগুলো যখন এখানে সম্পূর্ণটা দেওয়া হলো, বলছে হাউ হাই উইল দা ওয়াটার রিচ ইন দা সিলিন্ডারিক কন্টেইনার, এই কন্টেইনারটার এই পানিগুলো যখন দিব পানিগুলো কত উঁচু পর্যন্ত টাচ করবে। একটা জিনিস খেয়াল করেন, পানি আমি যেখানে রাখি এখানে যতটুকু আয়তন ওইখানে ততটুকু আয়তনে নিবে, তাহলে আমরা কি করি এইখানে পানি দেওয়ার পরে আয়তনের জায়গাটা দখল করছে সেই জায়গাটা বাই করি, তাহলে এখানে কি ছিল, 25 ছিল দৈর্ঘ্য, 9 ছিল প্রস্থ আর 2 ছিল উচ্চতা, উচ্চতা আরো বড় হইতে পারে ট্যাঙ্কটার, কিন্তু 2 মিটার পর্যন্ত যেহেতু পানি ছিল আমাদের পানিটা পর্যন্ত নিতে হবে, তাহলে 25 আর 9 225 এর ডাবল হচ্ছে 450, তার মানে এইখানকার পানির আয়তন হচ্ছে 450। এই পানিগুলো যেহেতু ওইখানে ঢেলে দিছি তাহলে এখানকার আয়তন 450ই হবে। এখন দেখেন যে এই যে সিলিন্ডারের আয়তন বাড়ি করার সূত্র হচ্ছে, খেয়াল করেন এই অনেকে সূত্র মনে থাকে না, আমি এগুলো অনেক প্র্যাকটিক্যালি বোঝাই, যে সিলিন্ডারের বৃত্ত একটা সাপোজ ধরেন বৃত্তাকার কাগজ আছে, এখানে কাগজ আছে, আপনি যদি কাগজের উপরে অনেকগুলো কাগজ রাখেন তাহলে কাগজটা গোল গোল করে উঁচু হবে না, তাহলে কাগজের যখন এক টু ডাইমেনশন ছিল তখন এটার নাম ছিল পাই আর স্কোয়ার, তো এটা যখন আপনি আস্তে আস্তে উঁচু করবেন তখন এটার সঙ্গে হাইটটা গুণ করে দিলে এটা হয়ে যাবে সিলিন্ডার। তো আমরা জানি পাই আর স্কোয়ার এইচ হচ্ছে সিলিন্ডারের আয়তন, এটা হচ্ছে সূত্র, তো এখানে পাই মানে হচ্ছে সূত্রে পাই, আর স্কোয়ার মানে হচ্ছে ব্যাসার্ধ স্কোয়ার, কিন্তু আমাদের প্রশ্নে পুরো দেওয়া আছে ব্যাস, এই জন্য আমরা এইটাকে 2 দিয়ে ভাগ করে নিয়ে আসবো, 5 মিটার হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এই যে এটা সমান সমান হচ্ছে 450, তার মানে দেখেন এখানে যদি আমরা এইচটাকে তাহলে পাই 5 স্কোয়ার এইচ ইকুয়াল টু 450, এই যে এইচ কে রেখে দিলাম 5 স্কোয়ার মানে 25 স্কোয়ার, তাহলে 450 ডিভাইডেড 25 পাই, 25 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে 18 বাই পাই, পাই আমরা 3.1416 অথবা 22 বাই 7 এগুলো বসায় কাটাকাটি করতে পারি, কিন্তু দেখেন অপশন তখন দেওয়া ছিল, তাহলে 18 বাই পাই, 18 পাই, পাই বাই 18, এইরকম করে কনফিউশন তৈরি করা হয়েছে। তা আমরা তো যেহেতু হিসাব করে পাইলাম 18 বাই পাই, তাহলে এটা আমাদের অ্যান্সার, তাহলে অ্যান্সার হচ্ছে কত, যে উচ্চতা হবে এ নাম্বারে 18 বাই পাই। এবার আসি আমরা পার্সেন্টেজের একটা প্রশ্ন আসছে, দেখি তো আমরা শিখলাম 19 নম্বর প্রশ্নে, এগুলো আসলে আপনাদের অনেক ইজি লাগবে যদি আপনারা বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকে। তো 20 নম্বর প্রশ্ন আসি, 20 নম্বর প্রশ্ন বলতেছে যে এট এ সিম্পোজিয়াম 20% অফ দ্য প্রফেসরস আর সাইকোলজিস্ট, তার মানে এই সাইকোলজিস্ট হচ্ছে 20%, যখন কয়েক ধরনের কথা বলবে তো তখন এইভাবে ভেঙে ভেঙে ভাগ করবে, 60% আর বায়োলজিস্ট, 60% হচ্ছে কি বায়োলজিস্ট, আবার বলছে বলছে এন্ড দ্য রিমেইনিং 12 প্রফেসরস, এর কিন্তু বলে নাই 12%, 12 প্রফেসরস আর ইকোনমিস্ট, তাহলে ইকোনমিস্ট হচ্ছে 12 জন, তাহলে আমরা দেখতেছি 20% আর 60% মিলে 80%, তাহলে এই 12 জন 20% পাবো না। এবার আসি আমরা, এখন দেখেন এখান থেকে আমরা কিন্তু সবার ভ্যালু বাই করতে পারবো, দেখেন 20% এর মান যেহেতু 12,
20% মানে 5 ভাগের 1 ভাগ 12 তাহলে 100% এর মান হবে 5 গুণ বেশি মানে 5 12 60 অর্থাৎ এই সাইকোলজিস্ট বায়োলজিস্ট এবং ইকোনমিস্ট মিলে টোটাল এখানে 100% লোক যদি হয় তাহলে 60 জন প্রফেসর আছে অথবা আমরা ভেঙে ভেঙে বলতে পারি 20% মানে এখানে যেহেতু 12 তাহলে এখানেও 20% 12 এখানে 60% হচ্ছে 36 12 36 আর 12 মিলে হচ্ছে 60 60 হচ্ছে টোটাল জন এরপরে বলতেছে ইফ 20 অফ দ্য প্রফেসরস ওয়্যার গ্লাসেস মানে এই সবগুলো প্রফেসরের মধ্যে 20 জন সানগ্লাস পরছে সো হোয়াট পার্সেন্ট অফ দ্য প্রফেসরস ডু নট ওয়্যার গ্লাস তাহলে দেখেন 60 জনের মধ্যে যদি 20 জন সানগ্লাস পরে তাহলে কতজন পরে নাই অবশ্যই 60 জনের মধ্যে 40 জন পরে নাই 60 জনের মধ্যে 20 জন মানে 33% তাহলে 60 জনের মধ্যে 40 জন মানে 66.66% ক্যালকুলেট করেন 60 এর উপরে 40 গুণন 100 কাটাকাটি করলে आंसर আসবে 66.66% আমাদের এখানে অপশনে आंसर আছে 66% তাহলে আমরা आंसर দেব 66% আচ্ছা আর অনেক ইন্টারেস্ট আর পাঁচটা মতো অঙ্ক আছে পাঁচটা অঙ্ক অনেক ইন্টারেস্টিং আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন হ্যাঁ এবং এই ভিডিওটা শেয়ার করবেন আর পরবর্তীতে আবার কয়েকবার দেখবেন ইনশাআল্লাহ তো 21 নম্বর আমরা এখন করব 20 নম্বর মতো হয়েছে না 21 নম্বর আসে এখানে একটা খুব ইন্টারেস্টিং ফ্র্যাকশনের অঙ্ক আসছে এই ফ্র্যাকশনের অঙ্ক যদি আপনি ফর্মাল নিয়মে মানে কি আপনারা দেখবেন বিভিন্ন বইগুলোতে যে সিস্টেমেটিক ওয়েতে এক্স ধরে ধরে অঙ্ক করা আছে অনেক লম্বা সময় ধরে এগুলো আসলে অঙ্ক করা যায় কিন্তু ওই অঙ্ক পরীক্ষার হলে ইউজ করা যায় না কারণ পরীক্ষা তো আপনার কয়েক সেকেন্ডে উত্তর দিতে হয় এই জন্য সবসময় স্মার্ট ওয়েতে চিন্তা করতে হবে তো আমরা একটা খুব সুন্দর স্মার্ট ওয়ে দেখবো এবার এখানে বলতেছে কি যে ইন এ ডিপার্টমেন্ট একটা ডিপার্টমেন্টে 3/5 অফ দ্য ওয়ার্কার্স আর মেন তাহলে এইভাবে আপনারা ক্লাসিফাই করে নেবেন 3/5 হচ্ছে মেন তাহলে বলতেছে কি অটোমেটিক্যালি ওমেন হবে কত 3/2/5 কারণ ম্যান ওমেন বাদ তো আর থার্ড পার্সন কেউ নাই 5/3 হলে 5/2 অটোমেটিক্যালি হবে এখন দেখি ইফ হাফ অফ দ্য ম্যান মানে ম্যানের হাফ এন্ড 3/7 অফ দ্য ওমেন আর ডিপার্টমেন্ট আর ওভার 35 মানে এই ম্যানদের হাফের বয়স এবং ওমেনদের 7/3 বয়স হচ্ছে কি 35 বছরের উপরে এরপর এগুলো হচ্ছে ক্লু আমি কিন্তু আমার অঙ্ক শুরু করি না ক্যালকুলেশন হোয়াট ফ্র্যাকশন অফ দ্য অল দ্য ওয়ার্কার্স অফ দ্য ডিপার্টমেন্ট আর ওভার 35 মানে বলতেছে যে 35 এর উপরে টোটাল ডিপার্টমেন্টের কত অংশ লোকের আছে তাহলে আপনি যদি এগুলোকে এক্স ধরেন দেখেন এই ফ্র্যাকশনের হিসাব করতে অনেক টাইম লাগবে এই জন্য আমরা কি করবো একটু চিন্তা করব যে এখানে নিচে হল গুলো যে 5/5/2/7 আছে এদের সবগুলোর লসাগু বের করবো লসাগু বের করলে যে লাভটা হয় কোনো ভগ্নাংশ আসবে না সব পূর্ণ সংখ্যায় হবে তাহলে দেখি 5, 2 এবং 7 কোনটাই ভাগ করা যায় না তাহলে 5 × 2 = 10, 7 × 10 = 74 অর্থাৎ আমরা মনে করলাম যে টোটাল ডিপার্টমেন্টে ওয়ার্কার্স আছে 70 জন এখন আসে আমরা একটু ভাগ করি 70 কে 5 দিয়ে ভাগ করলে হয় 14 তাহলে 3/14 হচ্ছে 42 অর্থাৎ এখানে ম্যান আছে 42 তাহলে অটোমেটিক্যালি 14 × 2 = 28 28 হচ্ছে ওমেন এখন আসি এই ম্যানদের 42 এর অর্ধেক মানে হচ্ছে 21 জন হচ্ছে 35 বছরের উপরে আবার ওমেন হচ্ছে 28 জন এই 28 এর 7/3 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3 × 4 = 12 অর্থাৎ 12 জন হচ্ছে ওমেন যার বয়স 35 এর উপরে একটা জিনিস খেয়াল করবেন এই 7 দিয়ে এত সুন্দর করে ভাগ করলাম কোনো ফ্র্যাকশন আসলো না আসবে না কারণ কি যখন আপনি লসাগু বার করবেন সবগুলাই তখন এমন একটা সংখ্যা আসবে যাকে সবগুলা হর দিয়ে ভাগ করা যায় এতে লাভ কি হয় এই পূর্ণ সংখ্যাগুলো খুব দ্রুত হিসাব করা যায় তো এখন অ্যানসার কি চাইছে বলছে যে কত অংশ টোটালের কত অংশ এর বয়স হচ্ছে 35 এর উপরে তাহলে এই যে এতজন পুরুষ 35 এর উপরে এতজন মহিলা 35 এর উপরে তাহলে মোট হচ্ছে 21 + 12 = 33 জন টোটালের কত অংশ টোটাল যেহেতু 70 তাহলে আমরা দিব নিচে 70 উপরে 33 70/33 এটা অ্যানসার দেখেন অপশনে এইভাবেই দেওয়া ছিল এ নম্বর অপশনে ছিল 33/70 66/70 33/144 এভাবে তাহলে অ্যানসার হচ্ছে কি 33/100 এইভাবে করলে কয়েক সেকেন্ডে উত্তর দেওয়া যাবে এবার আসি আমরা 22 নম্বর প্রশ্নে 22 নম্বর প্রশ্নটা এখানে আসি প্রশ্নটা বলছে যে দ্য রেশিও অফ দ্য ইনভেস্টমেন্ট অফ টু পার্টনার পি এন্ড কিউ ইজ 7:5 7:5 হচ্ছে দুজনের বিনিয়োগের অনুপাত এন্ড দ্য রেশিও অফ দ্য প্রফিট 7:10 দুজনের লাভের অনুপাতটা হচ্ছে 7:10 ইফ পি ইনভেস্টেড দ্য মানি এইখানে প্রশ্নটাতে ফর মান্থস মানে এই প্রশ্নটাতে কত মাসের জন্য বিনিয়োগ করছে এটা দেওয়া ছিল না হয়তো বা প্রশ্ন টাইপ করতে যে ভুল হয়েছে এই জন্য এই প্রশ্নটা সঠিক হয় নাই এই জন্য এই প্রশ্নটার উত্তর
বাইর করা যাবে না, এটা আপনারা সবাই হয়তো হয়তো নাম্বার দিয়ে দিতে পারে অথবা কাউকে নাম্বার দিতে পারে না, এটা বাদ। আচ্ছা, তাহলে মানে এই প্রশ্নটা প্রশ্নটাতেই মিস্টেক ছিল, মানে কত মাসের জন্য বিনিয়োগ করছে এটা বলা নাই। আচ্ছা, তাহলে আমরা এই প্রশ্নটা বাদ রাখি। আমরা 23 নম্বরে খুব একটা নতুন প্রশ্ন আসছে, ইন্টারেস্টিং, বলতেছে কি যে এ ক্লক স্ট্রাইকস ওয়ান্স ইন ওয়ান ক্লক, ওয়ান্স অ্যাট ওয়ান ও ক্লক, তার মানে একটার সময় একটা ঘড়ি একবার বাজে, টোয়াইস অ্যাট টু ক্লক, দুইটার সময় দুইবার বাজে, অ্যান্ড থ্রাইস অ্যান্ড থ্রি ও ক্লক, তিনটার সময় তিনবার বাজে, অ্যান্ড সো ওয়ান, মানে এভাবে চলতে থাকে। হাউ মেনি টাইমস উইল ইট স্ট্রাইক 24 আওয়ার্স, 24 ঘন্টায় কতবার বাজবে? আচ্ছা, দেন এখানে দেখেন অনেকে যেটা মাথায় খেলতেছে যে একটার সময় একবার, দুইটার সময় দুইবার, তিনটার সময় তিনবার, চারটার সময় চারবার হবে, এইভাবে চলতে থাকবে 24টার সময় 24 বার। কিন্তু একটু মাথা ঠান্ডা করে ভাবেন যে ঘড়িতে কি কখনো 24টা বা 23টা বাজে? খেয়াল করেন তো, এই যে ঘড়ি যখন থাকবে তখন 1 2 3 এভাবে 6 9 12, অর্থাৎ যখন 12টা বাজবে 12টার পরে কিন্তু আর 13টা বাজবে না, তার মানে কি 12টার পরে আবার 1টা বাজবে, যখন আবার 1টা বাজবে তখন তো আর 13 বার করে শব্দ হবে না, একবারে শব্দ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা পার্ট করতে হবে, কিরকম যে সকাল ধরেন 12টা থেকে আবার ঘুরে আসে 12 ঘন্টা, আবার রাতে 12 ঘন্টা, দিনে 12 ঘন্টা, রাতে 12 ঘন্টা। তাহলে আমরা কি করবো, বিষয়টা এইরকম হবে, একবার করে বাজে মানে কি 1+2+3+4 ডট 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 12, এই 12 যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে কি প্রথম 12 ঘন্টার টোটাল বাজনা, যেহেতু টোটাল 24 ঘন্টা বলছে, তাহলে পরে আবার এই 1+2+3+4 ডট ডট করে 12। আমরা দুইটা করতে যে টাইম নষ্ট না করে, দুইটা যেহেতু সেম সেহেতু আমরা একটারে সব যোগ করবো, করে দুই দিয়ে গুণ করে দিলে অ্যান্সার চলে আসবে। এবার আসি, আবার এখানেও যদি কেউ বোকার মতো 1+2+3+3+3+6+6+7+10, তাহলে তো যোগ করতে করতে 2 মিনিট শেষ হয়ে যাবে। শান্তধারা, শান্তধারা তো আমার সূত্র মনে নাই, তাহলে তো আমার টাইম লাগবে, এই জন্য কি করতে হবে শান্তধারাও করবেন কিন্তু সূত্র, মুখস্থ সূত্র দিয়ে না, প্র্যাকটিক্যাল সূত্র দিয়ে। কিরকম দেখেন যে এরকম স্বাভাবিক সংখ্যা আসলে একটা সূত্র আছে n(n+1)/2, এটা দ্বারা সমষ্টি আসে, অথবা একটু মাথা খাটাই যে 1 থেকে 12 পর্যন্ত টোটাল সংখ্যা আছে 12টি। এখন 1 থেকে 12 পর্যন্ত এই সংখ্যাগুলোর গড় হচ্ছে 12 আর 1 এর 13, 13 এর অর্ধেক হচ্ছে 6.5, অর্থাৎ 6.5 হচ্ছে এদের গড়। তাহলে আমি যদি 12 দিয়ে 6.5 কে গুণ করি তাহলে এদের সমষ্টি বের হবে। এখন দেখি 6 12 72, আর 12 এর অর্ধেক হচ্ছে 6, অর্থাৎ 78, তার মানে 1টা থেকে 12টা পর্যন্ত 78 বার বাজবে। যেহেতু আরো 12 ঘন্টা আছে তাহলে আবার 78 বার বাজবে, তাহলে 78 78 হবে 156, অ্যান্সার হচ্ছে 156। আচ্ছা, এবার আসি আমরা, খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন, জ্যামিতির খুব ইন্টারেস্টিং কিছু প্রশ্ন আসছে সোনালী ব্যাংকের পরীক্ষায়। আমার কাছে মনে হচ্ছে এগুলা খুব ইজি আবার খুব কঠিন, কারণ ক্রিয়েটিভ ছিল প্রশ্নগুলো, এরকম ক্রিয়েটিভ একটা প্রশ্ন আমরা এবার দেখবো। আর তিনটা মাত্র প্রশ্ন আছে, তিনটা প্রশ্ন শেষ করে দিবো আমরা আমাদের আজকের ক্লাস, তারপরে কিছু পরামর্শমূলক কথা বলবো এবং আমরা আগামীতে আবার ক্লাস করবো। তো তিনটা প্রশ্ন শুনে আপনারা, যাই হোক আমরা এবার 24 নম্বর প্রশ্ন দেখবো জ্যামিতি। প্রশ্ন আগে শুনেন, বলতেছে যে দ্য প্যারিমিটার অফ এ রেক্টেঙ্গুলার ইজ 26 সেন্টিমিটার। এই প্রশ্ন তো অনেক সুন্দর আর কি, তো বলছে যে একটা আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রটার প্যারিমিটার হচ্ছে 26। প্যারিমিটার মানে কি, এই যে প্রস্থ দৈর্ঘ্য যোগ করে দুই দ্বারা গুণ করলে পরিসীমা আসে। এরপরে কি বলতেছে দেখেন, বলছে দ্য রেক্টেঙ্গেল ইজ কনভার্টেড টু এ স্কোয়ার, তার মানে এই রেক্টেঙ্গুলারটাকে কেটে সেটে একটা বর্গ বানানো হলো। বর্গ বানানো মানে কি, যে এটাকে ছোট করা হলো, দৈর্ঘ্যটাকে ছোট করা হলো, প্রস্থটাকে বাড়ানো হলো। তারপরে কি বলছে, বাই ট্রিপলিং দ্য ওয়াইড, ট্রিপলিং দ্য ওয়াইড মানে কি, যে আগের যে প্রস্থটা ছিল এটাকে এই 1 গুণ 2 গুণ 3 গুণ, এই 3 গুণ করা হলো। কারণ 3 গুণ করে যদি টান দেয় তাহলে তো রেক্টেঙ্গুলারটা থাকবে, তাহলে দৈর্ঘ্যটাকে একটু কমাইতে হবে, কতটুকু কমাইতে হবে, এন্ড কোয়ার্টার অফ দ্য লেন্থ, মানে এই যে দৈর্ঘ্যটা আছে এই দৈর্ঘ্যটার 1/4 নেওয়া হলো, 1/4 নিয়ে একটা নতুন বর্গ বানানো হলো। তার মানে বিষয়টা এইরকম, এই দৈর্ঘ্য প্রস্থ কমে এরকম একটা বর্গ হয়ে গেছে। তাহলে এরপরে কি বলতেছে দেখেন, হোয়াট ইজ দ্য প্যারিমিটার অফ দ্য রেজাল্টিং স্কোয়ার, তাহলে এইটা হচ্ছে বর্গ, এই বর্গের পরিসীমা বাইর করতে হবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানকার কুলুকটা ওখান থেকে নিয়ে আসতে হবে, কিভাবে নিয়ে আসতে হবে একটু দেখি, বুঝলে অনেক সোজা। তো আমরা আসি, আমরা জানি কি দৈর্ঘ্য যোগ প্রস্থ ইনটু 2 = 26, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান এই যে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 13,
তার মানে এইখানে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফলটা হচ্ছে 13। এই 13-এর মধ্যে দৈর্ঘ্যও আছে আবার 13-এর মধ্যে প্রস্থও আছে। তো এখন কত আছে আমরা তো জানি না, তাহলে আমরা ধরি যে ধরি প্রস্থ সমান সমান x, তাহলে দৈর্ঘ্য সমান সমান 13 - x, এটা আমরা ধরলাম। এখন আমাদের প্রশ্ন মতে লাইনটা সাজাইতে হবে। প্রশ্ন মতে লাইনটা যখন আমরা সাজাবো তখন একটু খেয়াল করি, এইখানে যে এক্স আর 13 - x আসলাম এটা হচ্ছে আগের আয়তক্ষেত্রের, এখন বর্গক্ষেত্রের বেলা কি রকম পরিবর্তন আসলো? বললো কি যে প্রস্থটাকে 3 গুণ করা হয়েছে, তার মানে তাহলে এটার দৈর্ঘ্য কত হবে ওই এক্স এর সাপেক্ষে? 3x না? আবার দেখেন এই দৈর্ঘ্যটাকে কমানো হয়েছে, কতটুকু কমানো হয়েছে? 4 ভাগের 1 ভাগ করা হয়েছে। 4 ভাগের 1 ভাগ মানে 13 - x কে 4 দিয়ে আমরা ভাগ করবো, তাহলে এটা হচ্ছে নতুন প্রস্থ আর এটা হচ্ছে নতুন দৈর্ঘ্য। আর এই নতুন প্রস্থ আর নতুন দৈর্ঘ্য যখন আসলো তখন তো এটা একটা স্কোয়ার হয়ে গেছে, আর যখন স্কোয়ার হয়ে গেছে তখন তো এটার নাম হয়ে গেছে দুই পাশের বাহুগুলো সমান সমান, তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি 3x = 13 - x/4। মানে 3x কোথা থেকে আসলো বুঝতেছেন কি? 3x হলো কি যে আগের প্রস্থটাকে 3 গুণ করা হয়েছে, ট্রিপলিং বলছে, এই জন্য 3x। আর এখানে 13 - x/4 এটা আসলে এরকম ছিল না, এটা ছিল 13 - x এর 1/4, কারণ ওই যে বলছে কোয়ার্টার করা হলো 4 ভাগের 1 ভাগ। আচ্ছা এবার আসি আমরা, তাহলে আর আরে কাটাকাটি করি, 3 আর 4 = 12x = 13 - x, এই x এই পাশে আসলে 13x = 13, x এর ভ্যালুটা হচ্ছে 1। এটা আসলো x এর ভ্যালু। x কি? x তো আমাদের আগের প্রস্থ, এখন আমাদের আগের দৈর্ঘ্য প্রস্থ তো দরকার নাই, কারণ বলছে কি যে বর্গটা মানে নতুন যে হলো এটার পরিসীমা কত। তাহলে দেখেন এখানে 3x যেহেতু ছিল তাহলে x এর মান 1, তাহলে এটা হচ্ছে 3, এটা তো দরকার নাই, কারণ এটার মান যদি 3 হয় এটা ক্যালকুলেশন অনেক বড় করলেও আপনার 3 আসবে, কেন? কারণ এটা তো একটা বর্গ। এই 3 কে আমরা বর্গ যেহেতু 4 বাহু সমান তাহলে 3 আর 4 = 12, বর্গের পরিসীমা 4, তাহলে অ্যান্সার হচ্ছে 12, অর্থাৎ বর্গটার পরিসীমা হবে 12, 1 বাহু হবে 3 আর x এর মান ছিল 1। আর দুইটা প্রশ্ন আছে, আমরা দুইটা প্রশ্ন করে আজকে শেষ করব। কোন প্রশ্ন কি বুঝতে সমস্যা হচ্ছে আপনারা কমেন্ট করতে পারেন, কোন প্রশ্নটা আমি আবার শেষের দিকে একটা রিপিট করে দিব। ওকে, তাহলে এবার আসি আমরা 25 নম্বর। 25 নম্বর প্রশ্ন বলতেছে যে ইন অ্যান এক্সামিনেশন 34% স্টুডেন্ট ফেল ইন ম্যাথমেটিক্স, 34% ম্যাথমেটিক্সে ফেল করছে, ফেল 42 ফেল ইন ইংলিশ, এই ইংলিশে ফেল করছে 42%। এরপরে বলতেছে কি যে ইফ 20% অফ দ্য স্টুডেন্ট ফেল ইন বোথ, এখানে দেখেন ফেল বলছে, আগে এরকম একটা প্রশ্ন কিন্তু ছিল, দেখেন সেট থেকে কিন্তু দুটা প্রশ্ন আসছে, তো এটাও কিন্তু ফেল। আবার বলতেছে 20% ফেল বোথ, তার মানে দেখেন সবগুলা কিন্তু ফেল টুস, তো সবগুলো যেহেতু ফেল টুস এই যে আমাদের আর বিয়োগ করার দরকার নেই, ডাইরেক্ট হিসাব করা যাবে। কিরকম আপনারা একটু চিত্র দেখে বুঝাই দিই, এটা হচ্ছে ম্যাথমেটিক্সে ফেল, এটা হচ্ছে ইংলিশে ফেল, আর এটা হচ্ছে বোথে ফেল। তাহলে এই 34% থেকে যদি 20 বাদ দেই তাহলে থাকবে হচ্ছে 14%, 42 থেকে যদি 20 বাদ দিই থাকবে 22%, এই তিনটা যদি যোগ করি তাহলে 24, 42, 56, এই 56% হচ্ছে কি বৃত্তের ভেতরের লোক। আর বৃত্তের ভেতরের লোকগুলোর নাম কি? হয় ম্যাথমেটিক্সে ফেল অথবা ইংলিশে ফেল অথবা উভয় বিষয়ে ফেল। তাহলে এরা বাদেও তো আরো কিছু লোক আছে 100% পুরাইতে, তাহলে তারা হচ্ছে বাইরের লোক, এই বাইরের লোকগুলো হচ্ছে 44%। এদের নাম কি? এদের নাম হচ্ছে এরা উভয় বিষয়ে পাশ। অনেকের মাথায় খেলে কি উভয় বিষয়ে পাশ কেন, এরা পাশ উভয় বিষয়ে কেন হবে? এক বিষয় হইতে পারে, দুই বিষয় হইতে পারে, অন্য বিষয় হইতে পারে, তাদের জন্য অ্যান্সার হচ্ছে শুনেন। এগুলো আসলে পরবর্তীতে আমরা ভেন ডায়াগ্রামে বেসিক ক্লাসে বলে দিব লাইভ ক্লাসে। তো এখানে দেখেন এই 14% যারা তারা হচ্ছে কি শুধু ম্যাথমেটিক্সে ফেল, তো যারা শুধু 14% ম্যাথমেটিক্সে ফেল, শুধু ম্যাথমেটিক্সে ফেল মানে এরা ইংলিশে ফেল করে নাই, তাহলে ইংলিশে ফেল করে নাই মানে কি এরা কারা? এরাই হচ্ছে ইংলিশে পাস করছে। তার মানে আমি যদি বলি যে একটা সাবজেক্টে পাস করা লোকগুলো কই গেল, এই যারা শুধু ম্যাথমেটিক্সে পাস ফেল করছে এরাই কিন্তু শুধু ইংলিশে পাস করছে। তার মানে এই 14, 20, 22-এর ভেতরে যে আছে তারা হচ্ছে, আসলে আমাদের বিদ্যুৎ চলে গেছে এই জন্য আমরা মোবাইলের ডাটা অন করলাম। লাস্ট অঙ্কটা ছিল কি একটা মিক্সারের প্রশ্ন, বলছে যে 125 গ্যালন অফ মিক্সার কন্টেন্ট 20% ওয়াটার, তার মানে দেখেন 125 গ্যালন একটা মিক্সার আছে যেখানে 20% হচ্ছে কি ওয়াটার, তাহলে ওয়াটার 20%, একটু পার্সেন্টেজ গুলো দেখেন 20, 10, 25, এই পার্সেন্টেজ গুলো খুব ইউজ হয়,
এগুলো একটু ফ্র্যাকশন আকারে ভাবে ভাবে রাখেন। 20% মানে হচ্ছে 5 ভাগের 1 ভাগ, তাহলে এই 125-এর 5 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 25। তার মানে ওয়াটার আছে 25, তাহলে অন্যান্য কত আছে? অন্যান্য আছে 100। এবারে ক্লিয়ার? আচ্ছা নেক্সট আসি, হোয়াট অ্যামাউন্ট অফ এডিশনাল ওয়াটার শুড বি অ্যাডেড, মানে এই পানিটার সাথে আর কতটুকু পানি অ্যাড করলে সাচ দ্যাট ওয়াটার কন্টেন্ট রেইজ টু 25%, মানে আগে যেটা 20% ছিল এইটা হয়ে যাবে 25%। এইখানে অনেকে খুব সিরিয়াসলি যে জিনিসটা মিস্টেক করে, মনে করে কি আগের 20%টা এখানে 25% হয়েছে, এটা কিন্তু ভুল। কারণ কি দেখেন, যখন মিক্সার করা হবে তখন টোটাল দ্রবণটা কিন্তু আর 125 থাকবে না, এটার পরিমাণটা বাড়বে, এবং এই টোটাল বড় পরিমাণটার 25% আর আগের 20% কিন্তু এক জিনিস না, কারণ এই 20% হচ্ছে 125-এর 20%, আর এই 25 কিন্তু 125-এর 25% না, এটা হচ্ছে মিক্সার করার পরে যে ফলাফলটা হবে তার 25%। তাহলে আমরা কি করবো? আচ্ছা আমি এটা রিটার্ন সমাধান দেখা দিই, আবার শর্টকাটটাও দেখা দিব। তো রিটার্ন সমাধানটা হচ্ছে যে আমরা ধরি এটা হচ্ছে এক্স, তাহলে এক্স মিশাইতে হবে, তাহলে প্রশ্ন মতে এই যে 25 এর সাথে 25 প্লাস এক্স, তাহলে কি 25 ছিল আগের ওয়াটার আর এক্স হচ্ছে নতুন ওয়াটার, এটা যোগ করে যে নতুন পরিমাণটা হইল এইটা হচ্ছে ইকুয়াল টু এই আগে ছিল 125 টোটাল দ্রবণ, এই দ্রবণ প্লাস নতুন এক্স ওয়াটার মেশাইলাম, তার মানে কিন্তু টোটাল দ্রবণটাতেও এক্স বেড়ে যাবে, তাহলে এটা হচ্ছে নতুন দ্রবণ, এই দ্রবণ এর 25%। খেয়াল করেন যে এই দ্রবণটার 25% এর ভ্যালুই কিন্তু হচ্ছে 25 প্লাস এক্স। এটা এখন ক্যালকুলেশন করলে এক্স এর ভ্যালু যেটা বাড়বে সেটা আনসার, কিন্তু এই ভ্যালু বাড়ি করতে গেলে অনেক টাইম লাগে। তো দেখেন আমরা এটা ফর্মালি দেখলাম, এখন শর্টকাটে দেখবো। শর্টকাট জিনিসটা খেয়াল করেন যে এই 25% এর ভ্যালু যদি ওয়াটারের আগের 25 প্লাস সামথিং হয়, তাহলে অবশিষ্ট 75% হবে ওয়াটার বাদে যে দ্রবণটা আছে সেটা, এবং ওয়াটার যেহেতু মেশাচ্ছি কিন্তু এই 100 তো আর মেশামেশি করতেছি না, তার মানে 100 আগে ছিল এখনো 100ই আছে, তাহলে আমরা বলতে পারি 75% ইকুয়াল টু 100। এই কথাটা কিন্তু খুব সিরিয়াসলি মনে রাখতে হবে, যেহেতু আমরা পানি বাদে যে অন্য দ্রবণটা আছে এটাতে কোনো মেশামেশি করতেছি না, সেহেতু এটা আগে 100 ছিল এখনো 100 আছে, কিন্তু ওয়াটার যেহেতু মেশাবো তাহলে ওয়াটারটা বাড়বে, আর ওয়াটার বাড়া মানে টোটাল মিক্সচারটাও বেড়ে যাবে। আমরা লিখতে পারি 75% ইকুয়াল যদি 100 হয়, তাহলে এই যে 25% আছে এর ভ্যালুটা 3 ভাগের 1 ভাগ, মানে 33.33 হবে। খেয়াল করে তাহলে 75% মান যদি 100 হয়, তাহলে এই 25% মান হবে 33.33, এর মানে এই 25% এর ভ্যালু 33.33, অর্থাৎ এতটুকু ওয়াটার লাগবে। আগে থেকেই যেহেতু ওয়াটার আছে, আগে থেকে যেহেতু ওয়াটার আছে 25, তাহলে এই 33.33, 33.33 কিভাবে বলা যায়, 33 3 এর 1 - 25, তাহলে এটা হচ্ছে 8 - 100/3 - 25, তাহলে হচ্ছে মানে হচ্ছে কি যে এটা হচ্ছে নতুন পানির পরিমাণ আর এটা হচ্ছে আগের পানির পরিমাণ, তাহলে আগের পানির পরিমাণটা যদি বাদ দিয়ে দেই তাহলে এক্সট্রা কতটুকু মেশাইতে হবে সেটা বাই হবে, তাহলে আসি আমরা 3 25 75, 100 থেকে 75 - 3 মানে 25/3। এই যে দেখেন এখানে অ্যান্সারের মধ্যে ডি নাম্বারে আছে 25/3।